হ্যালো এভরিওয়ান, নমস্কার। আর আপনার সকলকে মোট ইউটিউব চ্যানেললে আপনার সকলকে স্বাগতম জানাইছো। আর থ্যাংক ইউ আপনার সকলে যে ভিডিওসব চাই, ফলো করে, কমেন্ট দিয়ে বা মোক পার্সোনালি হলেও কয় যে মাদিরা আমি তোমার ভিডিওসব ফলো করো, তার কারণে বহুত 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 থ্যাংক ইউ। আর এটা চলি আছে নবরাত্রি স্পেশাল ভিডিওস। সো এই নবরাত্রি ন দিনত আপোনালোকে যেহেতু পূজা করবই, মার আশীর্বাদ লবই, তো আপোনালোকে মাক নিজের ফালৰ পৰা একেবাৰে সিম্পল ওয়েট কি দিব পাৰে, কি প্রসাদ আপোনালোকে আগবহাব পাৰে এই ন দিনত, যাতে আপোনালোকৰ লাইফত আপোনালোকে বিচাৰি থকা সাকসেসখিনি ইজিলি আপোনালোকৰ হাতলৈ আহে। যেহেতু আজিকালি পঢ়ি থকা ল'ৰা ছোৱালীখিনি মাক দেউতাকৰ পৰা দূৰত থাকে বা বহুতে জব কৰি থকাৰ কাৰণে অকলে থাকে, আৰু সকলোৱে আজিকালি বহুত স্পিৰিচুৱেল আৰু সকলোৱে বিচাৰে যে এই নৱৰাত্ৰিত মই অকণমান কিবা এটা হ'লেও মাৰ কাৰণে কৰোঁ বা চাকি এগছকে জ্বলাওঁ। তো ইভেন যদি আপোনালোক বহুত ব্যস্তও আছে বা ফাইনেন্সিয়েলি যদি আপোনালোকৰ সেই সক্ষম নহয় বুলি কোনোবাই ভাবি ল'ব পাৰে, বা কাৰোবাৰ যদি কাম কাজৰ কাৰণে ব্যস্ততাৰ কাৰণে আপোনালোকে সময় উলিয়াব পৰা নাই, তেনেহ'লে মই এটা কথাই কওঁ, ৰাতিপুৱা গধূলি যদি শ্ৰদ্ধাৰে মাৰ আগত এগছ চাকিও জ্বলাই বহুতখিনি আপোনালোকে নিজৰ লাইফত বিচাৰি থকা উইচ বহুত ফুলফিল হ'ব। সো এগছ চাকিও আপোনালোকে যদি শ্ৰদ্ধাৰে অন্তৰৰ পৰা মাৰ আগত সদায় নিজৰ ঘৰতে হওক লাগিলে যদি জ্বলায়ো মাৰ কথা ভাবি নিজৰ উইচখিনি হৈ গ'ল বুলি, আপোনাৰ যিটো সপোন আছে, যিটো ড্ৰিম আছে, আপোনাৰ যিটো উইচ আছে সেইটো ফুলফিল হৈ গ'ল বুলি যদি আপোনালোকে মাৰ আগত থেংক ইউ কৈ পেলাই এগছ চাকিও জ্বলায়, সেইখিনিৰেও আপোনালোকে বহুতখিনি লাইফত ছাকচেছ পাব। এতিয়া মই আহিছোঁ এই ন দিনত আপোনালোকে নিজৰ ঘৰতে নিজৰ পাকঘৰৰ পৰা অলপ অলপ সৰু সৰু বস্তু কেপদ মানেৰে কেনেকৈ মাক সন্তুষ্ট কৰিব পাৰিব তাৰ ভোগৰ কেইটামান পদ্ধতি মই এতিয়া ক'ম। যে প্ৰথম দিনাখন আমি মা শৈলপুত্ৰীৰ পূজা কৰা যায়, আৰু মা শৈলপুত্ৰীৰ পূজাৰ দিনা যদি আপোনালোকে ঘৰতে সৰু বাতি এটাতে যদি ঘি অকণমান লৈ পেলাই মাৰ চৰণত বা মাৰ আগত আগবঢ়ায় প্ৰথম দিনা, এই ভোগটোৱে মাক বহুত প্ৰসন্ন কৰিব, মা বহুত সন্তুষ্ট হ'ব, আৰু লগতে মা শৈলপুত্ৰীৰ আশীৰ্বাদত আপোনালোকৰ ঘৰত পৰা এই বেমাৰ আজাৰ এই গোটেইখিনি আঁতৰি গুড হেল্থ আহিব, আৰু এখন সংসাৰ, এখন এটা ফেমিলি ভালকৈ চলি থাকিবলৈ গুড হেল্থ বহুত বেছি প্ৰয়োজনীয়। সো প্রথম দিনাই মা শৈলপুত্ৰী পূজার দিনা আপনাদের মা ঘরতে বনায় পেলায় বা ঘরে অকমান ঘি আপনাদের মার আগত আগবহাব পারে, আর পূজা শেষ হওয়ার পিছত সেই ঘিখিনি আপনাদের নিজের খাদ্যত ব্যবহার করব পারে। আর দ্বিতীয় দিনা পূজা করা হয় মা ব্রহ্মচারিণী, আর মা ব্রহ্মচারিণী পূজার দিনা আপনাদের যদি অলপমান চেনি অলপমান চেনি মাৰ আগত আগবঢ়াই দিয়ে আপোনালোকে সেইদিনা সেই ভোগ হিচাপে চেনিখিনি আগবঢ়াই দিলে মাৰ সন্তুষ্ট হ'ব আৰু মাৰ আশীৰ্বাদ আপোনালোকে পাব, আৰু এই চেনিৰে আপোনালোকৰ লাইফত বহুতৰে থাকে ন কুণ্ডলী বা ক'ৰবাত দেখুৱাই থোৱা থাকে যে আয়ুস ৰেখাত অলপ কিবা বেমাৰ আজাৰ থাকে বা আয়ুস ৰেখাত কিবা অকণমান ডিফিকাল্টিজ থাকে, লাইফত প্ৰব্লেমছ আহিবলগীয়া থাকে, এক্সিডেণ্ট হ'বলগীয়া থাকে, বহুতৰ কোৱা যায় ন। সো সেই লাইফটো দীঘলীয়া হ'বলৈ, আৰামছে স্মুথলি আপোনাৰ লাইফটো চলি থাকিবলৈ, লংজিভিটি হ'বৰ কাৰণে, দীৰ্ঘায়ু হ'বৰ কাৰণে আপোনালোকে ব্ৰহ্মচাৰিণী মাৰ পূজাৰ দিনা চেনি অকণমান মাৰ আগত আগবঢ়াবচোন। তৃতীয় দিনা পূজা করা হয় চন্দ্রঘণ্টা মার, আর এই চন্দ্রঘণ্টা মার পূজার দিনা আপনাদের ঘরতে যদি গরুর গাখীর বা গরুর গাখীরে তৈয়ার করা যদি অকমান মিঠাই, গরু গাখীরের মিঠাই পাই যায় মিঠাই দোকানত আপনাদের পায়ে যাব, সেই মিঠাই যদি আপনাদের মার চরণত আগবহাব পারে মা সন্তুষ্ট হব, আর ইয়ারপর আপনাদের ঘর যা প্রবলেমস আছে, মানুহৰ ঘৰতো আৰু সমস্যাৰ অভাৱ নাইকিয়া, চ' এই সমস্যাবিলাকৰ পৰা বহুত আপোনালোকে পৰিত্ৰাণ পাব। শ্ৰদ্ধাৰে মাক সেই গাখীৰ বা গাখীৰৰে বনোৱা মিঠাই অকণমান আগবঢ়াওক, আৰু আপোনালোকে দেখিব যে আপোনালোকৰ লাইফত বহুত বেছি ছাকচেছ আহিছে। তাৰপিছতে হৈছে আমি পূজা কৰোঁ চাৰি নম্বৰ দিনা মা কুষ্মাণ্ডা, আৰু মা কুষ্মাণ্ডাৰ পূজাৰ দিনা যদি আমি অকণমান ঘৰতে সৰুকেই হওক মালপোৱা, সকলোৰে ঘৰতে মালপোৱা বনোৱা যায় বা জানে কেনেকৈ বনাব, আৰু অকলে থকা মানুহেও মালপোৱা অকণমান বনাব পাৰিব,
সো মালপোয়া যদি আপনাদের মার আগত প্রসাদ হিসাবে ভোগ হিসাবে যদি আগবাই দিয়ে আর সেই মালপোয়ার মা চন্দ্র কুষ্মান্ডা বহুত বেশি সন্তুষ্ট হব আর আপনার লাইফত বহুত বেশি এবান্ডেন্স আপনার লাইফত আপনাদের এচিভ করব। তারপিছতে আহিলে আমি 5 নম্বর দিনাখন আমি পূজা করা হয় সংকট মাতা পূজা। সংকট মাতা মার পূজার দিনাখন আমি তেওঁক সন্তুষ্ট করবলৈ যদি আমি কল আমার সকলোরে ঘর কল থাকে বা আমি কল যোগাড় করব পাৰো একেবাৰে সিম্পল হয় সহজতে হওয়া ভোগখিনি মই আপোনালোকক কৈ আছে। সো কল অকণমান যদি আপোনালোকে মার আগত সেইদিনাখন দিয়ে মা সন্তুষ্ট হব আর আপোনালোকৰ লাইফত গুড লাক আপোনালোকৰ লাইফত স্মুথনেস আহিব। সো আপোনালোকে এনেকে সৰু সৰু কিছুমান রিচুয়ালস এই নবরাত্রি কেদিন আপনার নিজের লাইফত আপনার উইশ ফুলফিলমেন্টর কারণে আপনার ঘর সুখ শান্তিরে চলবর কারণে পড়া শুনা ভাল হব কারণে সাকসেস আহিবর কারণে টাকা পয়সা আহিবর কারণে গুড হেলথ আহিবর কারণে আপনাদের মা কেনেকে সন্তুষ্ট করব পারে। তার লগতে তার পিছদিনাখন পূজা করা হব কাতিয়ানী মার পূজা আর কাতিয়ানী মার পূজার দিনা যদি আপনাদের অকনমান হানি মানে মো মার আগত দিব পারে তেনেহলে আপনার লাইফত নেম ফেম পপুলারিটি অ্যাট্রাকশন বিউটি এই গোটেইখিনি আপনার পাবলে সক্ষম হব। সো কাতিয়ানী মার পূজার দিনা আপনাদের অকমান হানি মো মার চরণত আপনাদের আগবাব পারে। তারপিছতে আহিলে মহাগরিমার পূজা যেদিন হয় 8 নম্বর দিনা মহাগরিমার পূজা আর মহাগরিমার পূজার দিনা যদি আপনাদের কোকোনাট মানে নারিকল একটা মার চরণত আগবাব পারে মা তাতে সন্তুষ্ট হব। আর স্পেশালি যখন ফ্যামিলি মেম্বর বা যখন লেডিজ বা হাজবেন্ড ওয়াইফে প্ল্যান করে আছে টু গেট কনসিভ করবর কারণে তখন ফ্যামিলি মেম্বর বহাবর কারণে বা একটা বেবির কারণে প্ল্যান করে আছে তো কারণে এই মহাগরী মার পূজার দিনা এই নারিকলটো সেই মনোবাঞ্ছারে মাক আগবাব পারে আর এইটোপা বহুত বেশি ভাল ফল আপনাদের পাবই পজিটিভ রেজাল্ট হবই। সো সেইকাৰণে এইবার আপনাদের এইটো উপায় করে চাব পারে। আর লাস্টর দিনা হয়েছে মা সিদ্ধি দাত্রী মার পূজা আর সিদ্ধি দাত্রী মার পূজার দিনা আপনাদের যদি তিল বা তিলর কিবা লাড়ু বা তিলর কিবা একটা বনাই পেলায় যদি মার চরণত আপনাদের দিব পারে আপনার এই যে মৃত্যু ভয় থাকে ফিয়র থাকে হয়নে সো এইখিনিরপরা আপনাদের পরিত্রাণ পাব। সো এইবার নবরাত্রির কি ভোগ আপনাদের সিম্পল নিজের পাকঘরেরপরাই এক্সট্রা পয়সা খরচ নোহাকে আপনাদের কি কি করে পেলে মাক সন্তুষ্ট করবেন তার একটা ভিডিও মই বনালো তো আপনাদের চাব আর এইখানে যদি পারে কাইলপরা আপনাদের ফলো করবেন। থ্যাংক ইউ।